সালাম আলাইকুম, আপনার সাথে আছেন ফাইজাল। আজকে দেখাবো হচ্ছে যে বারকোড কীভাবে এড করে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, এই লিঙ্ক দিয়ে কীভাবে একটা বারকোড ইউজ করতে পারেন, বারকোড রেডি করতে পারেন, সেটা আপনাদের সিম্পলভাবে দেখানো হচ্ছে। এখানে অফিস এডিটিংস যে অপশানটা আছে ওখানে কি চার্জ করবেন QR ফর অফিস, আপনি এখানে চার্জ করে দেখতে পারেন। আবার এখানে একটা একটা করে খুঁজিয়ে দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আর এখানে চলে এসেছে QR ফর অফিস। এই অপশনটাতে গিয়ে অ্যাড করে নেবেন, অ্যাড করলে অ্যাড হয়ে যাবে। অ্যাড করে নিচ্ছি আমরা এখন এই অপশনটা হতে একটু লোডিং করবে, একটু সময় নেবে, ইন্টারনেট চালু থাকতে হবে। কিন্তু এই জিনিসটা অ্যাড করতে অবশ্যই ইন্টারনেট চালু রাখতে হবে। তো ইন্টারনেট থেকে এটা ডাউনলোড হবে, ডাউনলোড একদম অ্যাড হয়ে যাবে। এটা আমাদের অ্যাড হচ্ছে, একটু সময় লাগতেছে লোডিং করতে হবে। তবে এটা দিয়ে আপনি কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, যে কোনো একটা আপনি যেভাবে বারকোড তৈরি করতে চান, এখানে অপশন আছে। জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, অলরেডি হচ্ছে একটু, হ্যাঁ এখন চলে এসেছে QR ফর অফিস অপশানটা এখন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন উপরে উপরে দেখতে পাচ্ছেন এখানে URL লিঙ্ক দেওয়ার মতো একটা অপশান এসেছে। এই যে খালি করে এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক কিংবা আপনার ইউটিউবের লিঙ্ক এখানে দিলে কিন্তু এখানে যে নামটা লিখবেন ওই নামের অনুযায়ী, ওই নাম অনুযায়ী এখানে বারকোড চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি আমার ওয়েবসাইটের যে নামটা আছে ওটা দিলাম, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন বারকোডটা অলরেডি চলে এসেছে। এখানে সাইজ আপনার মতো যে কোনো সাইজ দিতে পারেন, বড়ো ছোটো। তো ওইটা এখানে যেটাই আছে আমি ওটাই দিচ্ছি। তো আমি মোবাইল দিয়ে স্ক্যান করে দেখতেছি এটা হয়েছে কি না এড করে। মোবাইল থেকে আপনি মোবাইলের ফেসবুক অপশনে গিয়ে ফেসবুক থেকে যে চার্জটা আছে, চার্জের ওখানে একটা বারকোড একটা অপশন আছে ওখানে, ওখানে গেলে আপনি ইনস্টান থেকে চার্জ করে দেখতে পারেন আপনারটা সঠিক হয়েছে কি না। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার ওয়েবসাইটটা শো করতেছে। এভাবে আপনি আপনার ওয়েবসাইটের শুরু করতে পারেন। আমি আমার একটা ইউটিউব চ্যানেল থেকে ইউটিউবের একটা লিঙ্ক এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে এখন প্রেস করি, ইউটিউবের লিঙ্কটা আসতেছে কি না। তো ইউটিউবের লিঙ্কটা দিয়ে আমি আবার মোবাইল দিয়ে চার্জ করলাম, দেখতেছি ইউটিউবের লিঙ্কটাও শুরু করতেছে এখন। এভাবে আপনারা অফিসে ওয়েট করতে পারেন। এভাবে এই ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক, কমেন্ট শেয়ার করবেন। সালামু আলাইকুম।